আচ্ছা, আপনারা এটা একটু দেখেন তো যে এমন কোনোটা পাইছেন নাকি আপনারা, যখন আপনারা লিঙ্কগুলি কালেক্ট করতে গেছেন, ডিরেক্টরি সাবমিশন হোক আর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং হোক, ওইখানে দেখুন এটা এরম পাইছেন নাকি আপনারা, ডু ফলো ডু ফলো অথবা হচ্ছে সরি ফলো ডু ফলো অথবা লো ফলো লিঙ্ক লিঙ্ক এরম কোনো লিঙ্কের ওইখানে যখন ডিরেক্টরি সাবমিশনের লিঙ্কগুলো কালেক্ট করছেন তখন কি এরম কোনো অপশন পাইছেন? খেয়ালই করেন নাই। আচ্ছা দেখেন আমরা কি লিখছিলাম ওখানে, ফ্রি ডিরেক্টরি আপনারা দুইটা কাজ পারেন, আমি ধরে নিলাম ওকে, যে ডিরেক্টরি সাবমিশন আর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। এখন যদি বায়ার বলে আপনাদের যে আমি শুধু হচ্ছে ডু ফলো লিঙ্ক চাই, আপনারা কোনো সময় ট্রাই করছেন যে আমরা যে সাইটগুলো দিলাম আসলে এই সাইটগুলো ডু ফলো বা নো ফলো লিঙ্ক কী? এটা তাহলে ডু ফলো বলতে কী বুঝাবি আগে ভালো করে শুনে নেন। ডু ফলো থাকলে যে সাইটের লিঙ্কে ডু ফলো থাকবে সেই সাইটটা গুগল মনিটরাইজ করতে পারে, বা গুগল ওই সাইটটা দেখতে পারে যে আসলে সাইটটাতে কি আছে। আর যদি নো ফলো থাকে তাহলে ওই সাইট গুগল ওইটা মনিটরাইজ করতে পারে না। অর্থাৎ আপনার বাসায় গেস্ট এখন অ্যালাও আছে কি নাই এটা কিন্তু আমি জানি না, এখন আমি গেলে কেন বুঝবো যে আসলে গেস্ট আছে কি নাই। যদি আপনার বাসায় গেস্ট অ্যালাও থাকে তাহলে গেস্ট গেলে আপনার বাসাতে প্রবেশ করতে পারবে, আর যদি বলে যে না এখানে কোনো গেস্ট অ্যালাও নাই তাহলে নো ফলো। ওইটা এটা কি মনে থাকবে? তাহলে ডু ফলো কি আর নো ফলো কি? যদি ডু ফলো থাকে গুগল এটাকে মনিটরাইজ করতে পারবে, আর যদি নো ফলো থাকে তাহলে পারবে না। ওকে, এখন এই দেখেন এরম দেখেন আমি যখন এটাতে দিছি তখন দেখেন এখানে দিয়ে দিছে যে ডু ফলো ডিরেক্টরি সাবমিশন লিস্ট। এর আগে আমরা শুধু শিখেছি যে ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট এরম নাকি, কিন্তু কোনোটা আমি যদি বায়ার চায় যে না এটা আমার ডু ফলো লিঙ্কগুলি অনলি ডু ফলো লিঙ্ক চাই বা অনলি আমি নো ফলো লিঙ্কগুলি চাই, ডিরেক্টরি সাইডই হোক বা বুক মার্কিং সাইডই হোক, মানে তখন এই দুইটার রেফারেন্স দিবে আপনাদের যে আমি ডু ফলো লিঙ্ক চাই। আপনারা যদি নাই জানেন যে ডু ফলো লিঙ্কটা কী তাহলে কিন্তু পারবেন না। ওকে, এটুকু শুধু মনে রাখেন, আর পরবর্তীতে আমি কোনোদিন ধরলে এটা কিন্তু বলতে পারা লাগবে ডু ফলো মানে গেস্ট অ্যালাও আছে আর নো ফলো মানে গেস্ট অ্যালাও নাই, এটুকু মনে থাকলেই হবে। আর পরবর্তীতে এটা সম্পর্কে আমাদের ক্লাস আছে আরও এইটার উপরে, কিন্তু প্রথম থেকে একটু মনে রাখেন শুধু যে এইভাবে শুধু যে আমরা যেভাবে সাইট লিঙ্ক আমরা সংগ্রহ করছি শুধু এটা বাদে, যে এইটুকা বাদে দিয়ে দিলে ওইটা বাদ হয়েছে কি, এটা আমরা সংগ্রহ করছি এমনটা এমনটা করে নাকি। আর যখন এইভাবে যখন দেখবেন তখন আর কিছু দেখেন, একটু অ্যাডভান্স বলে দিই আপনাদের, এই যে নিচে একটা লিঙ্ক আসে এমনিতে দেখেন কিছু কিছু বলা আছে, এইগুলো একটুকুলো ফলো করে রাখবেন এই লাইনের নিচে। এ দেখেন আমি যেখানে মাউসের কার্সরটা নিচে যে ভলিউম 880 এমও, তারপরে পিস সিপিসি এত, তারপরে কম্পিটিশন 0 পয়েন্ট এত, কিওয়ার্ড ডিফিকাল্টি এত, এগুলো একটু করে মনে রাখেন, কারণ এইগুলো সব হচ্ছে অ্যাডভান্স ক্লাসে পাবেন শেষের তরফ যায়, আর এইগুলির অনেক কাজ আছে, এগুলি একটু করে দেখবেন। আচ্ছা দেখেন আজকে আমি মূল ক্লাসে যাই, আমার ওঠার দরকার নেই। আর যদি বায়ার চায় যে আমার নো ফলো লিঙ্ক লাগবে তাহলে শুধু ওই নো ফলো লিঙ্কগুলোই দেওয়া লাগবে, আর যদি বলো যে না আমার কোনো নো ফলো লিঙ্ক থাকবে না এটা আমরা পরবর্তী ক্লাসে কোন সাইডে আছে কোন সাইডে নাই আমরা দেখা দেবো। এটা শুধু এটুকু মনে রাখেন গেস্ট অ্যালাও আছে গেস্ট অ্যালাও নাই এটা মনে রাখলে হবে, আর গেস্টের পরিবর্তে ওইখানে বলবে কি গুগল বা কোনো সার্চ ইঞ্জিন। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোন বেস থেকে নিব, আচ্ছা এটাতেই যাই।
হচ্ছে ব্লগে কমেন্ট না, কমেন্টস করা। ফেসবুক তো সবারই আছে নাকি? ফেসবুক হচ্ছে সবারই আছে। কেউ একটা পোস্ট দিলে, মনে করেন আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিলাম, সেক্ষেত্রে আপনারা পোস্টটা পড়ার পরে কেউ হয়তো গালি দিবে, কেউ বলবে যে না ভালো আছে, কেউ বলবে নাইস, কেউ বলবে থ্যাংক। কিন্তু যখন আমরা এই কমেন্টসটা করব, এখানে কোনো নেগেটিভ কথা থাকবে না, মানে ফেসবুকের মতন আমার স্বাধীনতা নাই এরম। ওকে, এখানে সবসময় পজিটিভ অর্থাৎ মিষ্টি মিষ্টি ওয়ার্ডগুলো ব্যবহার করা লাগবে। বোঝা গেল কি? যে সবসময় পজিটিভ ধরনের ওয়ার্ড থাকবে, আর অর্থাৎ মিষ্টি মিষ্টি বাক্যগুলো বসবে, কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। সেটা যাই হোক, মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাজটা করব, সেই কাজটা আমি আমরা তো করবো হচ্ছে থার্ড পার্টিতে নাকি? আমরা থার্ড পার্টি সাইডে লিঙ্কটা নিয়ে দিব। যদি থার্ড পার্টি সাইডের যাদের মালিক বা অনার, সে যদি হয়তো আমরা যে পোস্টটা করলাম বা কমেন্টসটা করলাম, সে যদি অ্যাক্টিভই না করে, তাহলে কিন্তু আমাদের কমেন্টস করার কোনো মানেই হলো না। আর আমরা এমন মিষ্টি কথা লিখবো যাতে উনি দেখা মাত্র ওইটাকে অ্যাক্টিভ করে দেয়, কোনো নেগেটিভ কোনো সময় যেন দিয়েন না। আপনি এই সাইড নিয়ে পারেন নাই না, এই সাইডটাকে বাদ দিয়ে দিলাম আমি, দেখি নতুন একটা সাইড আনি। ওকে, সাইডের ঝামেলা মিটাই দিলাম, অন্যগুলি হয়তো এগুলি থাক, আমরা সাইডটা চেঞ্জ করে দিই। ও, এটি তো আসছিল, দেখি আরেকটা নিই। এডুকেশন তো অনেক সাইড আছে, আমরা অন্য একটা নেবো। আচ্ছা, এটা কি ছিল? education.com। আর আমার ওইটা কি ছিল? এডুকেশন ওয়ার্ল্ড না, মানে এটা আমরা অত নিশা কিংবা ডিপার্টমেন্টাল নিয়ে জান পরেরটা নিই। এরও কোথায় ছিল? ইউকে। ওরা আবার কিরম বদমা জানি না, আমি এইটাই নিলাম, এর আগে যেটাতে কাজ করলাম ওইটা নিলাম। আর আচ্ছা ঠিক আছে, এটা কপি করে নিই, নিয়ে যা আমি সাইডটা বসাই নি আগে, দেন এই কিওয়ার্ডটা আমার লাগবে না। আচ্ছা, এই সাইডটাই নিলাম, মানে সাইড নিলে তো আপনাদের প্রবলেম নাই। দেখ, ইনি হচ্ছে সবচেয়ে বেশি সাইডের কাজ করে, মানে এলোমেলো সাইড, কখন কোন সাইড নিচ্ছে ঠিক নাই। আর আপনারা একটা নিয়ে ওইটা দিয়ে আই, ঠিক আছে, এলোমেলো সাইড। আচ্ছা ধরলাম আমি এই সাইডটা নিলেও আমার সাইডের এইটাই কিওয়ার্ড, এইটাই এটা। ওকে, আমি ধরে নিলাম যে আমার এটা আছে। আচ্ছা, এ বাবা, সেই সময় কোনটা এই যে সবুজগুলি, এটা? আচ্ছা দেখেন, তাহলে আমি সাইড থেকে আনি সব, মনে করেন এটাই আমাদের নতুন সাইড। ওকে, আমি এসে কোয়াকে গেলাম আবার নাকি, ওইখানে গেলে তো আমার টাইটেল ডিসক্রিপশন আছে তো, ঠিক আছে। আমি আসলাম, দেখেন পেজে গেলাম আবার, এখানে কিছু তো আসবে তো। দেখেন এখানে লেখা আছে যে টাইটেলে কী কী দেওয়া আছে, ইডুকেশন দ্য আটলান্টিক, আটলান্টিক। আচ্ছা, এটা যদি টাইটেল দিই শুধু একটা ওয়ার্ড, অর্থাৎ টাইটেলটা আমরা আরেকটু সুন্দর করে সাজা নেবো এটা, ঠিক আছে। এখান থেকে আমরা মেটা কিওয়ার্ডগুলি নিই, কিওয়ার্ডগুলি নিয়ে কিওয়ার্ডটাকে আমরা আমাদের মতো করে ভালো করে নেবো একটু। আমি এটাই নিলাম মুট করে ধরেন আগে, এটা যদি দুই, আমরা এটা কী ছিল আমার কিওয়ার্ড ছিল কোথায়, এটা নাকি? আমি এটাখানে মনে করেন পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমাদের যে কিওয়ার্ডগুলি আসলো, আমি এখান থেকে কিছু বাইসে বা কিছু কাট শর্ট করে অল্প কিছু রাখবো, আমি এত নিব না। সাইট ছিল আমার এডুকেশন সাইট, হয়তো আমি এখান থেকে অপশন ব্রেকিং নিউজ অলওয়েজ কমিউনিটি বিজনেস পলিটিক্স কালচার ইন্টারন্যাশনাল সায়েন্স টেকনোলজি ন্যাশনাল লাইফ পর্যন্ত আছে, কত দিছে ন্যাশনাল লাইফ, এটা নিলে বুঝবেন নি সেই পলিটিক্স। আমরা সাইট নিলাম হচ্ছে তো অ্যাটলান্টিক্স। আচ্ছা ঠিক আছে, ওইটাই যদি হয় আমরা এখান থেকে দেখেন আমি এ পর্যন্ত বাদ দিয়ে দিলাম, আমি কমাইলি এত নিব না। আচ্ছা, এখান থেকে আরও কিছু কমাই দিই, বিজনেসটা রাখি, পলিসিটা থাক, কালচার থাক, ন্যাশনাল থাক, টেকনোলজি এটাও বাদ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আরেকটা ওপিনিয়নটা বাদ দিয়ে দিলাম।
ওকে মনে করেন আমি এটা নিলাম। এখন আমি এখান থেকে আমি টাইটেল তৈরি করে নেব। এখন ওই এখানে যে একটা টাইটেল আছে এটা ধরেন আমার পছন্দ না, তাহলে ঠিক আছে আমি যেটা নিলাম আমি এখান থেকে বানাই নিই। ওই ওয়ার্ডটাতে এইখানেও আছে, হয়তো আমি এই তিনটা নিয়ে আমার এটা আমি চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার ওইটা এডুকেশন সাইড না। এখানে এসে দ্য আটলান্টিক আমি নিজে জানি না কি অর্থ দাঁড়াবে, ওকে যে ব্রেকিং নিউজ বা বিজনেস দিয়ে দিলাম, এটাই ধরুন আমাদের টাইটেল হলো। কি অর্থ দাঁড়ালো আমার দেখার বিষয় নাই, যা একটা কিছু হয়েছে। এখন দেখেন এখানে যেমন আরেকটা ওয়ার্ড ছিল কি কিওয়ার্ড আমরা পাইলাম নাকি, ঠিক আছে তার এই ডিসক্রিপশনটা আমরা নিয়ে দেখি ওইখানে কি আছে ডিসক্রিপশন। এইটা আমরা এটার কোনো সেন্স নাই, এটা যা আছে আমি এটা দিয়ে দিলাম। ওকে তাহলে এটা যখন আমি দিতে পারলাম ঠিক আছে ভালো, আর এইটা তো আমাদের না তাই না, এগুলি তো আমাদের না। আর এখানে যে ওয়ার্ডগুলি আছে এগুলিতে আমি একটু পরে আসি, আগে নিচে আরও কিছু বিষয় আছে আমি দেখি ওইটাতে আসি। এই যে এইটাও বাদ যাবে, কারণ আমাদের সাইড হচ্ছে এখন এইটা বর্তমানে, তাহলে এইটাও আমি বাদ দিয়ে দিলাম। আমাদের সাইডটা আমি আনলাম, হয়তো অ্যাড্রেসটা আমি ঠিক রাখলাম যে আমাদের এই অ্যাড্রেসগুলি ঠিক আছে, আমাদের যে অ্যাড্রেস আছে এটা বাইরে দেবে, এটা সম্বন্ধে আপনাদের টেনশন করার দরকার নাই। এখন এখানে দেখে কিছু হিংস দেওয়া আছে, আপনারা যে কমেন্টস করবেন তার সম্বন্ধে আমি বলছিলাম কি যে শুধু পজিটিভ কথাগুলো থাকবে, কোনো নেগেটিভ কথা যাবে না, যাতে যে যার সাইডে আমরা থার্ড পার্টি সাইডে কাজ করব তাকে পিন দিয়ে এমন পুলাবো যাতে আমাদের সাইডটা দেখার সাথে সাথে উনি বলে যে না এটা ওকে। আর এখানে কিছু এরকম কমন্স ওয়ার্ড মানে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা লেখা আছে, পাঁচটা এখানে করা আছে, এটা আমরা যে কোনো সাইডে দিতে পারি, মানে যে কোনো সাইডে দিলে এ মানে কথাগুলো একটু মিষ্টি আছে ভালো মোট কথা। আর যদি আপনারা পারেন তাহলে এই কথাগুলি মানে যে সাইডে যেখানে কমেন্টসটা করবেন আগে পড়ে দেখবেন যে কার উপর ওইটা করতে গেলেন আপনি, পড়ে সেই সম্পর্কে কিছু মিষ্টি কথাটা লিখে দিয়ে দেন। আর যদি মনে করেন যে না আমি পারলাম না, তখন এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। হচ্ছে আচ্ছা তাহলে এই এই পাঁচটা সম্বন্ধে কোনো ইয়ে নাই আর, ওকে এটা আমাদের একটা মিষ্টি ভাষায় লেখা আছে মোট কথা। এখন তাহলে এর কি ছিল টাইটেল, তাহলে না আমরা টাইটেল তো একটা করে নিয়েছিলাম অলরেডি, এটি যে আমরা এটা করে নিয়েছিলাম আমাদের টাইটেল, তাহলে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা আমি চেঞ্জ করে দিলাম, এটা গেল। আমি এখন মাঝের অংশটা চেঞ্জ করার পরে আসি যে ইউজ মেল আইডি, ইমেল আইডি, অথর নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই কয়টা আমাদের ইয়ের থেকে আনবো আমরা। ঠিক আছে আমি গেলাম, দেখেন আমি একটু ব্যাকে, আমাদের সোশ্যাল বুক মার্কেতে এটা থাকার কথা। এইগুলি হচ্ছে আপনার নাকি, এই কয়টা এখানে একটা কি নাই হচ্ছে, এখানে নিলাম হচ্ছে আমি চারটা, কিন্তু ওইখানে যখন যখন আমি দেবো তেমন এখানে একটা সংখ্যা বেশি আছে, মানে একটা ওয়ার্ড বেশি আছে কি, তাহলে মেল আইডি, ইমেল আইডি, পাসওয়ার্ড, অথর নেম নাকি। ঠিক আছে আমি এটা বাদ দিয়ে দিলাম। যদি এইটা হয় কি ছিলাম, অথর নেম, এত ছোট লাগে আমার, আচ্ছা 18ই থাক। আচ্ছা অথর নেম একটা নাম বলেন আপনারা, ধরুন বাইরে হচ্ছে বিদেশি, যে বাইরের কাজ করবেন মনে করেন ও হচ্ছে কোনো বিদেশি, মানে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়ান, পাকিস্তান না, ধরেন ইউএসএর একটা, ও ইউএসএর সাইডে কাজ করবেন, তাহলে ওদের লোকের নাম অনুসারে একটা নাম দেন, একটা নাম বলেন আপনারা যে কেউ। আচ্ছা ঠিক আছে, জে ও এইচ এন জন, ডি এ এন আই এ এল, এবাদ। আচ্ছা ঠিক আছে ধরলাম এটাই আমাদের বাইরের একটা নাম, ভালো হোক খারাপ হোক এখন এটাই আমাদের কাজ প্রিয়। ওকে এখন আমি গেলাম, দেখেন তাহলে এই কয়টা আমরা যে কয়টা নিলাম এই এই কয়টাতে তো কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে এখন আমরা আসবো, দেখেন ওই যে বলা হয়েছিলো যে সাস্টিস ওয়ান বা সাস্টিস টু, আর নিচে কিছু সাস্টিস টু এর কিছু ইয়ে দেওয়া আছে, এখানে আমাদের দেখেন সাবমিট এ গোস্ট পোস্ট, সাবমিট এ ব্লগ পোস্ট বা অ্যাড এ ব্লগ পোস্ট, সাবমিট পোস্ট, এরকম কিছু অপশন দেওয়া আছে।
এখন যখন এই সাইডে কাজ করতে যাবেন, তখন এই যে আমরা যে কিওয়ার্ডগুলি, এটা আমরা কয়টা লিখেছিলাম, একটা দুইটা তিনটা, অনেক বলি নাকি? এত লেওয়া ঠিক না, আরও কিছু কমাই দিই, এত লিতে হইলে আমার মেলা খাটনি করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম মূল কথা যে এটা আমাদের আছে। এখন এখানে যেটা আছে এই ওয়ার্ডগুলির মধ্যে দেখেন তো কমন ওয়ার্ড কোনটা, কমন ওয়ার্ড কোনটা আছে, এই যে যে মনে করেন এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এর মধ্যে কোন দুটি ওয়ার্ড মানে কমন আছে, মানে সব এই তিনটে তিন জায়গাতেই আছে ওই দুইটা ওয়ার্ড? হ্যাঁ, এডুকেশন, এডুকেশন আছে, ব্লক আছে, আর এডুকেশন আছে, ব্লক আছে, আর আচ্ছা যাক মনে করেন ওইটা আপনাদের ইয়ে না, এখানে শুধু হচ্ছে ব্লক সাইড, এটা তো আমার। আচ্ছা দেখেন আমি কী করি, এটা বাদ দিয়ে দিলাম, অত পেঁচাতে গেলে ঝামেলা বেশি পাকবে, অর্থাৎ দরকার নাই আমার। আচ্ছা এখন দেখেন তো এখানে তিনটাই কি একটা কমন ওয়ার্ড নাকি, যে সব জায়গায় একই ওয়ার্ড আছে। এখন জি এখন আপনাদের যে কিওয়ার্ডগুলি আছে, এই একটা করে কিওয়ার্ড এখানে বসায় দিতে পারেন। ওকে, বসায় দিলে কি দিলেন, একটা দিয়ে আমার তিনটা নাম হবে। মনে করেন আমি যদি এটাই আটলান্টিক, দ্য আটলান্টিক নিই, ওকে দেখেন আমি এখান থেকে আমি একটা করে আমি কিওয়ার্ড নিব আমার। ওকে, এই মনে করেন আমি একটা কিওয়ার্ড নিলাম, নিয়ে এখানে যদি আমি এখন বসাই দিই একে, তাহলে এইটা কি আমার একটা নতুন একটা এখানে কি কিওয়ার্ড হলো। এখন আমি দেন আরেকটা নিলাম, এখানে তো আমার অনেকগুলি আছে, আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে এটার আগে আবার বসায় দেন, যদি দিতে তাহলে আমার এটা আরেকটা আবার হলো। ঠিক আছে, আমি আরেকটা নিই, যেখানে ওখানে আমার তিনটে আছে, আমি এটা বিজনেস হলো, বিজনেস নিলাম ধরেন, তাহলে আমি যদি এটাকে সামনে দিই তাহলে আমার কি আবার বিজনেস হলো, তাহলে আমার তিন রকম ওয়ার্ড হলো নাকি, বা তিন রকম কিওয়ার্ড হলো। এখানে আরও আছে, আপনারা আরও করতে পারেন, আমি আপাতত তিনটাই রাখলাম। ওকে, এখন আপনাদের কাজের সুবিধাতে মনে করেন আপনারা এই কিওয়ার্ড দিয়ে বারবার যখন গুগলে সার্চ দিবেন, মনে করেন আমি এইটা দিয়ে একবার সার্চ দিলাম নাকি, তাহলে এটা দেওয়ার পরে এইটা একবার দিলাম, এটা একবার দিলাম, তাহলে মোট কয়বার দিতে পারবো, তিনবার, একটা করে একবার করে সার্চ দিলাম, আমাদের ডিফল্ট পেজ আসে কয়টা, দশটা, হয়তো ওর পরে আরও দশটা দশটা করে আসবে, এরকম এক এক টাইম আসবে যখন আপনারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দিতে আর ওয়ার্ডই পাবেন না, যে এখন আর কী দিয়ে সার্চ দেবো, মানে আমার তো লিঙ্ক লাগবে, আমি যে কমেন্টস করে করবো সেটা তো আমার লিঙ্ক লাগবে, আমি কোন সাইডে করবো, তখন এভাবে দিতে দিতে আর আপনারা লিঙ্ক সংগ্রহ করতে পারবেন না। তখন আপনাদের সুবিধার জন্য এখানে দেখেন দেওয়া আছে এইগুলি, যে এইগুলি কী হবে, মনে করেন আমি এখানে গেলাম, ওকে, তাহলে এটা যদি থাকে আপনারা যে সাইড বা কিওয়ার্ড আছে, শুধু এটার সামনে ওখান থেকে একটা কিওয়ার্ড নেবেন, লেয়ার খালি এক সামনে বসা দেবেন, দ্য আটলান্টিক ব্লক সাইড সাবমিট এ গোস্ট পোস্ট, তারপরে দ্য আটলান্টিক ব্লক সাইড, এখানে যেটা আছে নিউজ, আটলান্টিক ব্লক সাইড, তারপরে কী দেবেন, বিজনেস, মানে মোট কথা এটা আগে আগে বসায় দেবেন, তাহলে আমার নতুন নতুন আবার কিওয়ার্ড হবে, এটা কি বোঝা যাবে? যখন এটা দিয়ে আবার হয়ে যাবে, মনে করুন এটা দিয়ে আবার তিন চারটা আপনার যে করে কিওয়ার্ড আছে শেষ, পরবর্তীতে আবার আসেন এইটা দিয়ে, তাহলে এরকম করতে করতে যখন আপনার এতদূর পর্যন্ত আসবেন তখন অনেকগুলি কিওয়ার্ড তৈরি হয়ে যাবে, মানে এটা আপনাদের সার্চ অপশন, মানে জি জি ইউআরএল খোঁজার জন্য। নিচে দেখেন একটা লাইন দেওয়া আছে এখানে, যে সার্চ ইন এ গুগল কিওয়ার্ড সাবমিট এ গোস্ট পোস্ট, মানে কিওয়ার্ডের সামনে যে আপনাদের কিওয়ার্ড আছে তার আগে এই কথাগুলি আপনারা বসায় দিবেন, মানে এখানে শুধু হচ্ছে সার্চ করার জন্য। এখন ধরেন এইটা আমি নিলাম, ওকে ধরেন আমি এইটা নিলাম, তাহলে আমি দেখি আসলে সার্চ করবো কী করে, এটা যদি আমি এখানে নিয়ে যদি এখানে দিই, দিয়ে যদি আমি এখানে সার্চ করি, আমার কিছু তো এখানে আসবে, তো এখন ধরেন আমার এখানে কয়টা আসলো, দশটা পেজ আসবে নাকি, দশটা শো করবে। এখন আমি এই দশটাতে যায় দেখবো আসলে আমার কমেন্ট করার অপশন আছে কি না, থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো হয়তো সাইড আছে ফ্যাক, মনে করেন আমি এটাতে গেলাম, আর এইভাবে কিন্তু আপনাদের লিঙ্কগুলি কালেক্ট করা লাগবে। এখন না না না, তারপরে আপনারা দিবেন ফ্রি এই সাইড, এই যে এটা লেখা আছে না, হ্যাঁ না এইটা তো দিবেন আপনারা, যে ফ্রি আটলান্টিক ব্লক সাইড লিস্ট, তখন অনেকগুলি আসবে। আমি ওইটাতে গেলাম না, আমি ডাইরেক্ট গেলাম, মানে এখানে আমি যেটা নিলাম আপনারা ওটাই লিখে দেন, সামনে ফ্রি লেখেন যে ফ্রি আটলান্টিক ব্লক সাইড লিস্ট, এটাই লেখেন, আমি ওইটার আর লিখলাম না, এটা এখন আপনারা পারেন আমি ধরে নিলাম,
মানে একদম আর বেবি নাই, এখন একটু একটু অ্যাডভান্স হয়েছে। এখন দেখেন যে সাইটগুলি আসবে, এই সাইটগুলির যে কোনো একটা অপশনে যাবেন কিংবা শেষে যা দেখবেন যে আসলে কোনো কিছু কমেন্টস অপশন আছে কি না, কিংবা যে কোনো অদের একটা টপিকের উপর যাওয়া লাগবে। মনে করেন এটা একটা পোস্ট, আপনারা ফেসবুকে যখন কমেন্টস করেন তখন কোথায় করেন, যে কোনো একটা পোস্টে বা পোস্টের নিচে, আর এইগুলো মনে করেন একটা পোস্ট। এখন পোস্টের নিচে আমাকে যা দেখা লাগবে আসলে ওইগুলো কি, তবে যেটা কমেন্টসটা করবেন যাতে আপনার সাইডের সাথে মিল থাকে আর কোনো নেগেটিভ ওয়ার্ড যাতে না আসে। ওকে, এখন ধরিলেন মনে করেন আমি এই টপিকের উপর গেলাম, ধরলাম এটাই আমার একটা ভালো টপিক, আমি গেলাম এটাতে। আচ্ছা এটাতে এটা আবার কী দিছে এখানে, আর দেখেন এর আবার একটা দিছে, ঠিক আছে আমি মনে হয় এইটাতেও গেলাম। মানে সবসময় নিচে যা দেখা লাগবে যে কী আছে, ও এই যে একটা দিয়ে দিছে এরা এখানে কমেন্টস আফটার কি করছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে নিচে হয়তো কিছু পাবো, নিচে আমরা কোনো পাবো, মানে সবসময় নিচে যা এখন তো এখন দেখা লাগবে আপনাদের, মানে যে কোনো একটা টপিকে ক্লিক করার পরে ওইটা নিচে কোনো সর্বোচ্চ নিচে যা দেখা লাগবে কোনো বক্স আছে কিনা কমেন্টসের। আচ্ছা এখানে দিছে দেখেন, মনে করেন আমি এইটাতে আবার ঢুকলাম, আগে গেছিলাম কোনটা এটাতে নাকি, দেখি এখন এটা শেষে কি আসলো, আমার কমেন্টস থাকলে ওটা একটা বক্স দিবে সুন্দর, ও এই যে আছে। ওকে তাহলে আমি এটাতে ক্লিক করলাম, মানে আপনাকে কমেন্টস করার জন্য একটা বক্স দিয়ে দিবে ওরা। ও বাবা দেখেন এটা নেম টেম সবই যাচ্ছে। তারপরে আমাদের কিছু লিঙ্ক সংগ্রহ করা আছে এখানে, আপনারা এগুলিতেও কাজ করতে পারেন। আমি মনে করেন এখন আমি লিঙ্কটা বাই করলাম, এতক্ষণ আমি এটা বাই করি নাই। ওকে আমি আগে দেখাবো আপনাদের কীভাবে মানে ওখান থেকে করে ডিলেট, এখানে যে সাইটগুলি আছে এই সাইটগুলি কাজ করবে। তারপরে আমরা দেখা দিই ওখানে আসলে কীভাবে করবেন, এই যে এখানে দেখেন একটা লেখা লেখা আছে যে আপনারা কমেন্টস করেন। এখন আপনার যদি সাইটগুলি আছে সাইটের ডিসক্রাইবটা ওখানে বসান যে আমার এই সাইট, ওকে যে আমি এই সাইডেটা আমি এখানে লিখলাম। লেখার পরে আপনাদের মূল উদ্দেশ্য কি, যে আপনাদের সাইটের যে ব্যাকলিংক তৈরি করা, এই তো। তাহলে আপনাদের সাইটটা এখন এখানে লিয়ে এসে লিয়েছেন, লিয়ে আসার পরে সাইট কই, ও এই যে এটা, আচ্ছা মনে করেন আমি এইটাই নিলাম আমার সাইট, এখানে নিচে বসা দেন। ওকে এভাবেও দিয়ে দিতে পারেন অথবা রিড মোড করেও দিয়ে দিতে পারেন, কোনো জায়গায় এভাবে চাবে না, মানে এত সংক্ষিপ্তভাবে বক্স দিবে না, সেই জায়গায় কী দিবে আপনাকে নেম থাকবে, আপনার ইউআরএল দেওয়া ওয়েবসাইট ইউআরএল চাবে, তারপরে বলবে ডিটেলস কী আছে দেন, এগুলি কিন্তু সব চাবে। যেহেতু এখানে ওরম কোনো অপশান নাই তাই আমি এইটাতে দিলাম, এই এইভাবেই দিবাকে। ও এই যে এটি আছে দেখেন আবার, যদি ও না এটা তো সাবস্ক্রাইব করা, এটা না এটি কি দিছে, লেন্থ নেম আছে ইমেল আইডি পাসওয়ার্ড, কোথায় গেলাম আর কোথায় কি করলাম, ও এটা তো ডিসক্রিপশন কমেন্টস, আমাদের মিষ্টি কথাগুলো না লাগবে। হ্যাঁ হ্যাঁ ঘুরে গেছি মিষ্টি কথাগুলো, এই যে আমাদের মিষ্টি কথা, ধরেন আমি এটা দিলাম কিন্তু ওইটাতে কমেন্ট হবে না, বুঝতে বুঝতে পারছি, মানে এখানে আমার চাইছে আমাকে আগে লগ ইন করা লাগবে। ওকে লগ ইন করা ছাড়া এখানে দেখেন সাবমিটের কোনো অপশান নাই, আছে কি সাবমিটের অপশান নাই, তাহলে এখানে যদি আমি কমেন্টস করতে যাই তাহলে এখানে আমার নিচে আগে এখানে লগ ইন করে যাবে, ইউজার নেম তারপরে ইমেল পাসওয়ার্ড, তারপরে দেখেন লেখা আছে সাইন আপ করার পরে ও আমাকে যাইতে দেবে। তাহলে এরম অপশান মতো আপনাদের সামনে আসবে, তখন আপনাদের যে নেম দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপরে যে ফর্ম দিবে ফর্মটা আপনাদেরকে পূরণ করা লাগবে। ওকে আমি এটা করলাম না, আমি এত ঝামেলার মধ্যে যাবো না, অত সাইন করার মধ্যে আমি নাই, আমি আরও সোজা বাঙালি, দেখি আরও কোথায় আসতে পারি। দেখেন আমি মনে করেন আবার আরেক সাইডে গেলাম, দেখি এই সাইডে কিছু আছে কি না, ও বাবা এর সাইডে গেলে তো আর সাবধামে, হ্যাঁ সাবধামে কমেন্টস করা লাগবে। ওকে মানে যে কোনো একটা টপিকের উপর দিয়ে দিবার ওইগুলো কমেন্টসটাগুলো থাকবো সবার শেষে একবারে। আচ্ছা এরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, দেখেন এই সাইডে এখন আমাদের কমেন্টের অপশন নাই, এটা 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 না, এটা সাবস্ক্রাইব করে, এটা না কমেন্টের বক্স দিবে,
আপনার লগ ইন করেন আর যাই করেন ওটা কমেন্টস ড্রপ বক্স, মনে করেন এই সাইডে আমার নাই, ওকে আমি মনে করেন ওই সাইডে আমি পাইলাম না, উইকিতে করবেন না, এই যে ব্লক সাইডে আসবে, যদি ব্লক সাইড থাকে সে ব্লক সাইডে কমেন্টস করা যায়, যে কোনো একটা সাইড নিয়ে ওই টপিসের উপর আপনি দেখতে পারেন যে কী আছে। ধরেন এটা একটা সাইড আমি পাইলাম, এদের যে লিঙ্কগুলি আছে বা কন্টিনিউ দেন, মানে ওই শেষে যদি থাকে থাকবে, না থাকলে নাই, আপনাদের খুঁজে বাইর করতে হবে কী আছে শেষ পর্যন্ত যায়। আজকে নেট স্লো, দুপুরের আগে একটা ম্যাচ বাদ দিয়ে দিছি, ক্লাসই নেইনি, 5 মিনিট বসে রেখে ভাই নেটে কাজ হয় না, কি করবো, নেট জুলে এত এভাবে আসে, কাজ দেখাবো কেমনে জানি না। কত ভাই চলছে? আচ্ছা যাই হোক, দেখেন আমি যেভাবে খুঁজছি আপনাদের কিন্তু এভাবে খুঁজে বাইর করতে ভালো লাগবে, একদম শেষ পর্যন্ত যায়, তাই বলে এক ধাপ যাই বাদ দিয়ে দেবেন হবে না, না না না, হ্যাঁ হ্যাঁ পাবেন না কেন, এই যে প্রতিটা সাইডে এবার যায় দেখবেন যে কি আছে, দেখেন এটার আবার ভিতরে যান, ভিতরে যে ওটার ডিটেলস দেখেন, পাবেন না কেন, হ্যাঁ তাও হবে, তবে সাইডের সাথে যেন মিল থাকে, মানে সাইডের সাথে যেন মিল থাকে, আর যে যে যেগুলি লিখবেন ওইগুলি যেন একটু মিষ্টি মিষ্টি কথা হয়। আচ্ছা তো আমরা তো ওদের সাইডে গেছিলাম, মানে যে ওই যে যে সাইডটা দিছিলাম, মানে ওদের সাথে তো আছে আমাদের, গান শুরু হয়েছে ওটা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের এখান থেকে আমরা নিলাম, ওকে আমরা এখান থেকে দিলাম, আর ওই সাইড লিস্ট যখন যাবেন তখন অনেক সাইড আসবে, যখন সাইড খুঁজতে যাবেন এদের দিবেন যে এত ফ্রি সাইড, তখন অনেক সাইড পাবেন, ওখান থেকে নিয়ে আপনারা সেম আগের মতনই আবার ট্রাই করবেন যে কি আছে, ওকে আর ওইটা দেখালাম যে ওভাবে কীভাবে হয় আপনাদের। এখন আমরা আসি দেখেন কাজে, আমাদের মূল কাজে, মনে করেন আমি দুইটা সাইডে গেলাম, ওকে আমি ধরলাম আপনারা এখন এবার সাইড খুঁজতে পারবেন। আচ্ছা এই যে অনেক আছে সব, এই সাইড গুলো চিনবো কি করে, ওইগুলো তো হচ্ছে চেনার উপায় আছে একটা প্যারাম, কোনটা এটা চিনা লাগবে না আপনাকে, এখানে জি 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 সব সাইডে আপনাকে একটা না একটা মানে জায়গা দিবেই, মানে আর যেখানে দেখেন যে কোনো সাইডের আপনার ব্লক সাইড দেখুন, মেনু তো দেখেন যে ব্লক সাইড লেখা আছে, মানে ব্লক মেনু, মেনুটাতে ব্লক লেখা আছে, ওই মেনুতে গেলে আপনি কমেন্টের অপশন অবশ্যই আছে, ওখানে কমেন্টের অপশন দিয়ে দেয় আপনাকে, হ্যাঁ হ্যাঁ কেন না কমেন্ট করবেন কাকে, মনে করেন এ একটা আমার লেখা, এখন এই লেখাটা আপনি মনে ধরেন পড়লেন, পড়ে এখন আপনি এর সম্বন্ধে কিছু ভালো ভালো কথা লেখেন, এরম আমি যদি এই সাইডে যাই, যে কোনো একটা সাইডে যাই, আগে দেখ ওই সাইডে যা নিচে গেলে আমি বুঝতে পারবো যে কেউ কমেন্ট করছে কি না, মানে আমার আগে আরও তো অনেকে আছে ওরম অপশন করার মতো, তখন আমি এইটাতেই গেলাম, মানে আরও তো অনেকে আছে, এই যে ডিসিশন আছে যেখানেই হোক, আমি মনে করি ওদের সাইডে গেলাম, এই যে একটা কমেন্টের অপশন এখানে আছে দেখেন এদের, বা এখানে কি বলেছে রেজিস্ট্রেশন করো তারপরে যাও, ওকে আমি ওইটা তো গেলাম না, আমি আরও সোজা যাবো, এখানে অনেক সাইড আছে আপনারা নেন, সমস্যা কি, হ্যাঁ রেজিস্ট্রেশন করতে যাবো না, এই দেখ একটা আছে দেখেন এখানে একটা ফ্রি বাড়াইছে এমনি, মানে কোনো রেজিস্ট্রেশন লাগবে না, নেম আছে, ইমেল আইডিস আছে বা ওয়েবসাইট আছে, কমেন্টস আছে, ওকে এটা দেখেন একটু সহজ সস্তা দিছে, তারপরে আপনি সাবমিট করেন, এখন দেখি এটাতে কী আসলো, কী বলে তো আসলে ওয়েবসাইট কোনটা চাইছে ওইটা, দেখেন আমি এটাতেও গেলাম, আবার দেখি কী বলে, দেখেন যে এটা নেম আছে, ইমেল আছে, ইউর ওয়েবসাইট, তাহলে এখন আপনাদের এখানে নেম কী কী লিখছিলেন আপনারা, নেম আছে, অথর নেম একটা লিখলাম না, এই নেমটা দেন, নেম দেন প্লাস হচ্ছে কী আছিল আপনাদের একটা কী আছিল হচ্ছে অথর নেম আছে প্লাস একটা কী ছিল ওখানে ওয়েবসাইট ছিল, ভাই নেমগুলো আপনাদের বাইরে দিয়ে দিবে, এটা সম্বন্ধে টেনশন করা লাগবে না,
এখন আর মনে করেন একটা মিষ্টি কথা আমি দিয়ে দিলাম, ধরুন ওই সাইডটা খুবই ভালো, মানে এখন এগুলি দিয়ে দিবেন। ওকে, এখানে বলেছে কি থ্রি পিডি, এখন সাবমিট করেন। তো আপনারা যেখানে রেজিস্ট্রেশন সাবে রেজিস্ট্রেশন করে করবেন। এখন দেখেন বলেছে যে এটা আমাদের একটা সাকসেসফুল দিছে, তাহলে এটা লিয়ে যা আপনারা তো এখন কালেক্ট করতে তো পারবেন, মানে ইয়েতে লিয়ে যা তো সাজাতে তো পারেন এটা। ওটা দেখেন এই যে অ্যাপ্রুভাল, মানে বসে থাকেন, তারপরে ওনার যখন ইচ্ছা তখন বলবে যে ঠিক আছে। ওরকমটা দিলাম ট্রান্সফার, ভুলে গেলাম যে ব্লকফুল 3 নম্বরটা। তাহলে এটা এগুলি এখন আপনারা পারেন। ওকে, তবে আগে লিঙ্কগুলি কারেক্ট করে নিন, তারপরে কাজে বসেন। আগে তুই কাজে বসে শেষ হয়ে দেখা যাচ্ছে, কাজ না করতে বলবেন যে আমার সবই শেষ, ইউজার টিউজার আমাদের কিছু লাগে নাই, তারপরে আমি দিয়ে রাখলাম এটা। এই সাইডে লাগে না, হয়তো অন্য সাইডে যখন রেজিস্ট্রেশন পূরণ করবেন তখন কিন্তু সবই লাগবে। না, লিঙ্কগুলিতে আপনাকে খুঁজে নেওয়া লাগবে। হায় হায়, লিঙ্কগুলি খুঁজে নেবেন না। না, এখান থেকে তো কিছু পারবেন, তারপরে আপনাদের নিজের লিঙ্ক তো নিজেকে খুঁজে নেওয়া লাগবে, অত সোজা হলে তো দেখা যাচ্ছে হবে না। তো লিঙ্কটা আপনাকে সংগ্রহ করে নেওয়া লাগবে। এখন দেখি আমরা তো একটা পাইলাম এটা, আর পরবর্তীতে গুলিতে কি কি আসলো দেখিলি। ও, এটাতে রেজিস্ট্রেশনটা বাদই দিই নাই, না রেজিস্ট্রেশন করতে লাগবে। এটা কি আসছিল বাবা, আচ্ছা এই সাইডে বাদ, এই সাইডে আসবে না। সার্চ ব্লক, দেখি ব্লক দি কি আসে। ও, প্রথমে একটা আসিল, এটা নাকি আবার, এটা কি ছিল, এটা ডিরেক্টরি সাবমিশন সাইটের মতন। ওকে, এটা এটা আমরা বাদ দিলাম, ধরুন আমাদের ওইটাও বাদ। আমরা এখান থেকে লিঙ্ক আনি, অনেক লিঙ্ক আছে, যে কোনো একটা করে নেন, কারণ এটা খুঁজতে টাইম লাগে না, লিঙ্ক সংগ্রহ করাটাই টাইম। এটা দিই, এখন দেখেন প্রথমটা এটা কিছু ছিল, এইগুলি কোথা থেকে আসছে। ও, এটাতে শেষ, এটাতে কিছুই নাই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম আমি। এখন দেখি পরবর্তীতে মনে করে দেখেন, এটা হচ্ছে ব্লক সাইডের মতন পাবলিক। আচ্ছা সব, ওকে, এখন ঠিক আছে, আমি মনে করি এখানে গেলে আবার রেজিস্ট্রেশন করা, ধরুন আমার এটা সাইডের সাথে মিল আছে, কি ব্যাপার এতগুলি হলো কেন। আচ্ছা, আরেকটা ছিল আমার এটা, বাহ, তখন সোশ্যাল বুক মার্কেট সাইট পাইলাম না, এখন এসে পাইলাম সব। দেখেন কোন কাজে এই লিঙ্কগুলি আপনারা কালেক্ট করে রাখতে পারেন, মানে যখন একটা কাজে যায় তখন একটা কাজ আর পাই না আমরা। ঠিক আছে, আমরা গেলাম, তোলাম এইটাই আমরা যাই, ওইটাতে গেলাম, এখান থেকে একটাতে যাই, মনে করি এটা একটা কমন করছেও। ঠিক আছে, এটা লিখলাম অ্যাডভান্স কি ডিপার্টমেন্টালজি স্কিন কেয়ার রিভিউ, এটা হচ্ছে হেলথের মধ্যে যাবে, এটা এটা যেটা আছে এটা হেলথের মধ্যে পড়ে। হ্যাঁ, এজ এ লিভ এ কমান্ড ফর দিস অ্যাড, এখানে দেখেন আপনারা যে এগুলি চাইলিছে এখন আবার, যে এগুলি আপনার দেওয়া লাগবে যদি করতে চান। হ্যাঁ, এইটা তাহলে সোজা আছে, মানে অতটা ঝামেলা জানি যে ফ্রি একটা পেজ দিয়ে দিছে, তাহলে আবার নেম দেন। এখন আমি দিয়ে দিচ্ছি এটা, আমি তো আর ওখানে মিলাইনি, তো আমি তো এখন হাত আনসার দিয়ে দিচ্ছি শুধু, যে এইভাবে কমেন্টসগুলো আপনারা করবেন, কিন্তু যখন আপনারা করবেন তখন এই এই যে এখানে যে লিঙ্ক নিলেন, এই লিঙ্ক ধরে ফ্রি এই সাইড লিঙ্ক, ফ্রি এই সাইড লিঙ্ক, ফ্রি এই সাইড লিঙ্ক, লিঙ্কগুলি আগে সংগ্রহ করবেন তারপরে করেন। আর এখন তো আমি ওইটা আর দেখতে গেলাম না, ধরলাম আমাদের এইটা এই নেম যাচ্ছে, তারপরে মেলস গেল, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট যাবে,
ওয়েবসাইট দিলাম, যদি এখানে কোনো জায়গায় দেখবেন এইটা কিন্তু থাকবে না, ওকে, মানে এরম থাকবে না, শুধু একটা বক্স থাকবে। সেক্ষেত্রে যে কমেন্টসটা করবেন, ধরুন আপনার টানি আবার আবার অনেক সময় অভাব পূরণ করতে গেলে অ্যাড্রেস চাবে, তখন এই এখানে যে অ্যাড্রেস আছে এগুলো দিয়ে না করা, মানে পূরণ করতে গেলে বুঝবে মনে করেন আমি দিলাম আমি এইটা যেটাই আমার ভালো কথা, আমি এইটাও দিলাম। যদি আমরা এখানে দিতে না পারি তখন এটা কপি করে নিয়ে এসে, মানে ওইখানে তো হবেই না, তখন এই জায়গায় বসা বসা দিবেন, ওকে। যদি এখানে কোনো দেওয়ার জায়গা না থাকে তখন, এখন দেখি এখানে আবার নেয় কিনা, যেহেতু এখানে জায়গা আছে এখানে নাও নিতে পারে, যখন থাকবে না তখন বলবে ঠিক আছে এখানে রাইট, আমি দিলাম এটা আবার। আচ্ছা আচ্ছা, মানে এই যে এটা নিচেও, ওকে, তো এখন এটা এখন আপনি অ্যাক্টিভ করতে পারেন, মানে এটা আমার অ্যাক্টিভ নাকি, তাহলে আর একটু উপরে তুলে এটাই আমি ইয়ে করি। আচ্ছা মোটিভেশন লেখা আছে, তাহলে কিন্তু অ্যাক্টিভ, হ্যাঁ এই যে এই যে মোডারেশন মানে ওয়েটিং, তাহলে হবে না। জি 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 আসবে, এটা ছিল কি যে অ্যাডভান্স ডেপুটি বলছে, না 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 না, এক কোনোটা অ্যাক্টিভ হবে কোনোটা হবে না, ওইটা মোডারেশন রাখিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আর এই জন্য কি জন্য রাখছি এগুলি, আমি দেখেন এগুলি রাখলাম তাহলে কি জন্য, ভাই তো জানে যে আমরা ফ্রি সাইডের কাজ করলাম, আপনি ওদের বললাম না যে আপনি মনে করেন আমি একটা এখানে পোস্ট দিলাম, পোস্ট সম্বন্ধে আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি এখন কমেন্টসটা করলেন, আমি আগে দেখব যে আপনি কি করছেন আমার, মানে আমি যে পোস্টটা করেছি সেখানে কি আপনি কোনো নেগেটিভ কথা বলেছেন নাকি, যদি নেগেটিভ কথা বলেন সাথে সাথে ডিলিট করে দিবে, রাখবেই না আপনাকে, আর যদি না আপনার দেখাচ্ছে না ভালো, হয়তো ওনার যে পোস্টটা করছে সেটার সামনে আপনার ভালো কিছু বলছেন, তখন কবে ঠিক আছে এটা অ্যাক্টিভ করে দিই, আমার সাইডে থাক এটা এটা। ওই জন্য আমি বললাম যে সবসময় মিষ্টি কথা বলা লাগবে এটাতে, মানে কোনো কিছু ইয়ে করা যাবে না। এখানে কোনো টাইটেলও হতে পারে, আবার অনেক সময় বলতে পারে কিওয়ার্ড, ওকে, তখন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে বাই করেছেন ওইটা বোঝানো লাগবে। এখন দেখেন এইটা আমি একটা সার্চ করতে গেলাম, আপনার যে লিঙ্ক সংগ্রহটা এক্সেল শিট, এটা না না এটা আপনাকে সাদা দেওয়া লাগবে, যে আপনি, হ্যাঁ সরি জি বুঝিনি, আরেকবার বলেন, হ্যাঁ কিওয়ার্ড এটা অথবা হচ্ছে ওয়ার্ড এরকম থাকবে যে টাইটেল অথবা কিওয়ার্ড, তখন টাইটেল না দিয়ে ওই কিওয়ার্ড যেটা দিয়ে সার্চ করে সেটা দেওয়া লাগবে। আচ্ছা এটা আমি দিলাম, এখন দেখেন যেটা সার্চ করবেন আপনারা কোনটা ছিল এটা নাকি, মানে সার্চ কত সুন্দর ভাই, সাইট লিস্ট, এই সাইটগুলি আছে, এখন এই সাইটগুলি আপনারা লিঙ্কগুলি নেন, ওকে, এখানে যায় লিঙ্কগুলি সংগ্রহ করবে আগের মতনই। তাহলে আমার কিওয়ার্ড ছিল যে এইটা নাকি লিঙ্ক সংগ্রহ করতে সোজা, এখন আপনাদের এইভাবে সোজা করলে ওই লিঙ্কগুলি আসবে, আর আমরা তো মনে করি আগে করেছিলাম এডুকেশন সাইট, আমাদের ওই সাইটগুলি আছে, আপনার যে যে সাইট করবেন সেই সাইটগুলি থাকবে, এখন যদি আমি ওই লিঙ্কের সাথে এই লিঙ্ক মিলাই জীবনে তো মিলবে না, বোঝা যাবে কি এটা, মানে এখন যদি আপনার এই লিঙ্ক ধরে সার্চ দেন তাহলে এই লিঙ্কগুলি আসবে, এখন এই যে এটি বলেছি এত সাইট, এটি বলেছি এত সাইট, এখন এগুলি নেন আপনারা, এটা আবার ফ্যাশনের মধ্যে গেছে, মানে এখন এই ওয়ার্ডটা কি ফ্যাশন নাকি তাও যায় না, এটা আপনারা বাসায় যা যার মনে ওয়ার্ডটা দেখে দেখে নেবেন, ওকে, বাসায় যা সুন্দর করে দেখে দেখে মিলাই নেবেন যে আসলে কী আছে এটাতে। তারপরে যে আরও যে ওয়ার্ডগুলি আছে, যে যেগুলো কিওয়ার্ড যেগুলি আছে এগুলো তৈরি করে নেবেন, লিয়ে সাইটগুলো খোঁজ করেন এখান থেকে, আর যে যে গেস্টগুলি আছে যে আরও ছয়টা আছে, এভাবে সাইটগুলি খোঁজ করলে অনেক পাবেন। তবে এখানে যে আছে সবগুলি যে কাজ করবে তার কিন্তু মানে নাই, এই জন্য কিন্তু এখানে মানে কিওয়ার্ড দিয়ে সার্চের টেকনিকটা বলে দেওয়া আছে,
কারণ এটাতে সবগুলি আসবে না। এই কারণে এটাকে বলা দেওয়া আছে বারবার যে আপনারা এভাবে করেন এটা, আর অন্যগুলি কিন্তু এভাবে বলা নাই, অন্যগুলি চলে আসে মেলা কিন্তু এটাতে নাও আসতে পারে। আর যদি আপনার লাকি কপাল হন তাহলে একটাতে হয়তো অনেকগুলি আসবে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আপনি তো কত ক্লাস করেন নাই, ভিডিও নাই সরি। হ্যাঁ ভাই, আপনার ভিডিওগুলো গত যে হচ্ছে আমাদের দুইটা ক্লাস হয়েছে, যদি আপনি আগের ভিডিও না থাকে তাহলে ভিডিওগুলো নেবেন নিয়ে বাসায়। আচ্ছা যাই হোক, তাহলে ওনার কাছ থেকে নেবেন, নেওয়ার পরে যদি বাসায় কাজ করতে প্রবলেম হয় তখন এসে বলতে পারা লাগে যে এটা আমার প্রবলেম, একটু দেখা দেন, তখন ওইটা আমরা আবার দেখা দেবো আপনাদের। ওকে তাহলে বাদ রাখলাম। আর কাজ কিন্তু একটু করে বেশি বেশি করা লাগবে, যেহেতু সপ্তাহে দুইটা ক্লাস, মাঝে হয়তো 5 দিন গ্যাপ থাকে আপনাদের। আজকে হয়তো একটু চাপ পড়বে কিন্তু পরের দিন থেকে তো আবার ছুটি আছে অনেক কয়েকদিন করে। আর মাঝে যে পিছনে যে ক্লাসগুলি যাবে এগুলি বাসা আবার একটু করে প্র্যাকটিস করেন, আর না হলে একবার করছেন মনে করেছেন আমি পারি, আমি রাজা হয়ে গেলাম, হবে না, ওরকম তো ভুলে যা বসে থাকবেন।